পঁচিশে অক্টোবর পানি সাগরের পদ্মবিল এলাকায় স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনায় নড়েচড়ে বসল রাজ্য মহিলা কমিশন কুলসুমা বেগম হত্যাকাণ্ডের অভিযুক্ত স্বামী রুবেল মেয়ার কঠোর শাস্তির দাবি করল রাজ্য মহিলা কমিশন সোমবার রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী পদ্মবিল গ্রামে গিয়ে ঘটনাটি নিয়ে গ্রামবাসীদের সাথে কথা বলেন পরে ধর্মনগরে মৃতার বাপের বাড়ির সদস্যদের সাথে কথা বলেন তিনি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেছেন এই ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক তিনি বলেছেন এই গ্রামে আরও কিছু পরিবার রয়েছে যেখানে মহিলাদের উপর গার্হস্থ্য হিংসা চলছে আর মহিলারা তার নীরবে সহ্য করছে তারও প্রতিকার জরুরি তিনি বলেছেন ওই সমস্ত মহিলারা আইনি সহায়তা চাইলে রাজ্যে মহিলা কমিশন তাদের সর্বতোভাবে সাহায্য করবে ওই এলাকাটাই যেন পুরোটা এলাকায় মহিলারা অনেকটাই খুব বিপজ্জনক অবস্থায় আছেন ওদের বাড়ির যে মহিলারা বা পাশাপাশি যে মহিলারা আছেন সবারই একটা বক্তব্য যে আমরা যদি সত্য কথা বলি বা এখানে আরও একটি ঘটনা কিছুদিন আগে হয়েছিল যার একটি মহিলার উপর আক্রমণ হয়েছিল এবং ওনাকেও কোনো ধারালো অস্ত্র দিয়ে আঘাতের মাধ্যমে উনি মারা গিয়েছিলেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই রকমের ঘটনা আজও ঘটছে সেটা সত্যি খুব লজ্জাসকর ঘটনা এবং আমার মনে হয় সমস্ত আমি ওই পদ্মবিল এলাকায় সবার কাছে আবেদন রেখে এসেছি যাতে দোষীর প্রকৃত শাস্তি হয় এবং তার জন্য এলাকাবাসীরা যাতে সবাই সাহায্য করেন যাতে কোনো অবস্থায় যে যিনি দোষী যার কুদালের আঘাতে মহিলার মৃত্যুবরণ করলেন তিনি যাতে কোনোভাবে আইনের হাত থেকে